ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় বিএসসি নার্সিং অ্যাডমিশন প্রিপারেশন দু হাজার তেইশ সাবজেক্ট বায়োলজি অধ্যায় কোষ রসায়ন ও অনুজীব তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা এমসি কিউগুলো দেখে নিই নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার তেইশের জন্য জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন সমাধান তো প্রথম প্রশ্নটি ছিল নিচের কোনটি রিডিউসিং সুগার প্রশ্নটি বিএচএ নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে এসেছিল আর এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে যা রয়েছে স্টার্স সেলুলোস গ্লাইকোজেন গ্লুকোজ প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ঘ গ্লুকোজ অর্থাৎ রিডিউসিং সুগার হচ্ছে গ্লুকোজ পরবর্তী প্রশ্নটি নিম্নের কোনটি প্রশ্নটি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার ষোলো সতেরোই শিক্ষাবর্ষে এসেছিল আর এই প্রশ্নটির অপশনগুলোর মধ্যে রয়েছে গ্লুকোজ ফ্রোক্টোসিনিস্টার্পস প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ঘ ঘস পরবর্তী প্রশ্নটি মম এক প্রকার ড্রেস বিএসএ নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে প্রশ্নটি এসেছিল আর এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে প্রোটিন লিপিড শর্করা জৈব অ্যাসিড যেহেতু মম এক প্রকার জৈব অ্যাসিড অত সঠিক উত্তর হবে অপশন ঘ জৈব অ্যাসিড পরবর্তী প্রশ্নটি সরকারা জাতীয় খাদ্য কত প্রকার প্রশ্নটি নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ভর্তি পরীক্ষা দু হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষে এসেছিল আর এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে পাঁচ প্রকার তিন প্রকার চার প্রকার দুই প্রকার অর্থাৎ প্রশ্নটির সঠিক হবে অপশন খ তিন প্রকার অর্থাৎ সরকারের জাতীয় খাদ্য হচ্ছে তিন প্রকার পরবর্তী প্রশ্নটি কোন খাদ্যে আট প্রকার অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় প্রশ্নটি নার্সিং সায়েন্স অ্যান্ড মেডিউর ভর্তি পরীক্ষা দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে এসেছিল আর এই প্রশ্নটির অপশনগুলোর মধ্যে রয়েছে ভাতে বিরিয়ানিতে পায়েসে খিচুড়িতে প্রশ্নটি সঠিক উত্তরভাবে অপশন হওয়া খিচুড়িতে কারণ খিচুড়িতে আট প্রকার অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় পরবর্তী প্রশ্নটি ডেঙ্গু জ্বর হলে রক্তের কোন উপাদানটি সাধারণত কমে যায় প্রশ্নটি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে এসেছিল আর এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে অনুচক্রিকা হিমোগ্লোবিন লোহিত কণিকা অক্সিজেন প্রশ্নটি সঠিক হবে অপশন ক অনচক্রিকা অর্থাৎ ডেঙ্গু জ্বর হলে অনুচক্রিকা কমে যায় পরবর্তী প্রশ্নটি করোনা সংক্রমণ রোধে ন্যূনতম কত দূরত্বে থাকা উচিত প্রশ্নটি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে এসেছিল আর এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে দশ সেন্টিমিটার এক মিটার চার মিটার এক ফুট প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ এক মিটার কারণ করোনা সংক্রমণের রোধে ন্যূনতম এক মিটার দূরত্বে থাকা উচিত পরবর্তী প্রশ্নটি ম্যালেরিয়া জীবাণু মানবদেহে প্রবেশের পর কোন অঙ্গে প্রথমে প্রবেশ করে প্রশ্নটি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে এসেছিল আর এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে পাকস্থলী হৃৎপিণ্ড মস্তিষ্ক যকৃত অর্থাৎ ম্যালেরিয়া হলে মানবদেহের সর্বপ্রথম যকৃতিতে প্রবেশ করে অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ঘ যকৃত পরবর্তী প্রশ্নটি ডিপথেরিয়া একটি প্রশ্নটি নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া ভর্তি পরীক্ষা দু হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষে এসেছিল এই প্রশ্নটির অপশনগুলোর মধ্যে রয়েছে ভাইরাস গঠিত রোগ অসংক্রামক রোগ পাকাস্থল রোগ সংক্রামক রোগ প্রশ্নটি সঠিক উত্তরভাবে অপশন ঘ সংক্রামক রোগ পরবর্তী প্রশ্নটি রক্ত আমাশয়ের জীবাণুর নাম কী প্রশ্নটি নার্সিং সায়েন্স আর মিড ভর্তি পরীক্ষা দু হাজার পনেরো চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে এসেছিল এই প্রশ্নটির অপশনগুলোর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া সেজেলা মাইগ্রেশন বের প্রশ্নটি প্রশ্নটির সঠিক হবে অপশন খ সেজেলা শনি